ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকউদ্দিন ঠাকুরের বিরুদ্ধে এবার সরাইল উপজেলার বিশ্ব রোডের ঐতিহ্যবাহী কুট্টাপাড়া খেলার মাঠ ধ্বংস করে সরকারি পুকুর খননের কাজ চালানোর অভিযোগ উঠেছেন। এ ঘটনায় স্থানীয়দের বাধা উপেক্ষা করে জোরপূর্বক খেলার মাঠ, আশেপাশের ঘরবাড়ি ও মসজিদের জায়গার পাশ থেকে মাটি নেওয়ার কারণে প্রায় অর্ধশত বাড়িঘরের জায়গা ভেঙে পড়ছেন বলে সাংবাদিকদের জানান কুট্টাপাড়া গ্রামের স্থানীয় ক্ষতিগ্রস্ত বাসিন্দারা। স্থানীয়রা জানান, পুকুর ও খেলার মাঠসহ প্রায় বিশখানি জায়গায় অবস্থিত সরকারি মালিকানাধীন এই কুট্টাপাড়া খেলার মাঠ ও পুকুরটি। পুকুরের পার বাঁধার জন্য মাটি ক্রয়ের সরকারি বরাদ্দ থাকলেও উপজেলা পরিষদের চেয়ারম্যানের নির্দেশনায় খেলার মাঠ, পুকুরের আশেপাশের বাড়িঘরের নিচ ও পুকুর পাড়ের একটি জামে মসজিদের নিচ থেকে মাটি কাটা হচ্ছে। এর ফলে পুকুর পাড়ের চারিদিকে বসবাসরত বাড়িঘরের বাসিন্দারা রয়েছেন আতঙ্কে। যে কোনো সময় তাদের ঘরবাড়ি ভেঙে পড়ার আশঙ্কা করছেন তারা। বাধা দিতেছে না সরকারের, যদি অনিয়ম দিয়া থেকে তাহলে বছর বেশ ভালো কথা, পরিমাণ মতে তো এটা ইয়ে করবে। যদি এখানে বাইরের থেকে মারি আনবার ইয়ে থাকে, উদ্বোধন থাকে, তাহলে পুকুরে তো পুকুরের আমাদের গ্রামের সম্পদ, আমরা চাই মাঠ উন্নয়ন হোক। আমি কুট্টাপাড়া অন্তরঙ্গ ক্লাবের প্রতিষ্ঠা সভাপতি। মাঠ উন্নয়ন হোক এটা গ্রামের সবাই চায়, কিন্তু মাঠ উন্নয়ন করতে গিয়া পুকুর থেকে মাটি তুলতে গিয়া সেরা পুকুরের চার পারে ভেঙে পড়বো এবং পারে যারা আছে অবশ্যই বড় ধরনের ক্ষতিগ্রস্ত হবে। তাই আমি মনে করি যে এই ক্ষতিগ্রস্ত থেকে আমরা অবশ্যই রক্ষা চাই এবং উদ্ধার চাই, যাতে করে মাঠের কাজও সম্পূর্ণ হোক, তবে জনগণের যাতে ক্ষতি না হয়। দেখেন মাঠের উত্তর পাশে এক মসজিদ আছে, রাস্তা আছে, যে গাতা করছে এখানে আপনার প্রায় পুকুর থেকে প্রায় 15-16 হাত অনেক গভীর। সেই গভীরতার কারণে হয়তো মসজিদও ভেঙে পড়তে পারে এবং আমাদের বাড়িঘরও ভেঙে পড়তে পারে। মাঠ আমাদের গর্ব, সরকারি অনুদান আসছে, পার বাঁধতে হবে। তো পার বাঁধতে গেলে সরকারের অনুদান অনুযায়ী অন্য জায়গা থেকে মাঠের না এটা খননটা মানে বরাদ্দ করবে। সেক্ষেত্রে যে এই পুকুরের, ঠিক আছে, পুকুর কিন্তু পাড়ের সাথে লাগানো, এই পুকুরটিকে খনন করলে এই এলাকাবাসীর তো ক্ষতিগ্রস্ত হবে। বরং একটা ধর্মীয় প্রতিষ্ঠান মসজিদ, মসজিদটা কদিন পরে ভেঙে পড়বো। তো আশা করি সরকার এরকম কোনো কার্যকলাপ করবে না, জনগণের কাজে বাধা হয়ে দাঁড়াইব। তো আমি চেয়ারম্যান বা আমি সরকারি কর্মকর্তা সবাইকে বলতে চাই যে আপনারা এমন কোনো কাজ করবেন না যাতে জনগণের ক্ষতি সম্ভাবনা হয়তো হয়। যে আমরা অবগত করছি উনি কারো কথা শুনতে চাইতেছে না, আরও আমাদেরকে বিভিন্ন দ্বারাই হুমকি ধুমকি দেওয়া হচ্ছে। তো আমরা আমাদের উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করছি। সাথে মসজিদ আছে এবং দুই পাশে দুটি রাস্তা আছে, যেই গভীরতা করছে তাতে মনে হচ্ছে যে কিছুদিনের ভিতরেই এইগুলা ভাঙ্গা পড়বো, রাস্তাগুলা এবং মসজিদ ভাঙ্গা পড়বো, আমাদের বাড়িঘর ভাঙবো। তাই আমরা জেলা প্রশাসক মহোদয়ের কাছে বিনীত অনুরোধ যে আমরা যাতে এই ধরনের ক্ষতিগ্রস্ত থেকে রক্ষা পাই তার একটা সুব্যবস্থা আমরা চাই, যে উনি যেন একটা সুব্যবস্থা করে এবং আইনানুক ব্যবস্থা নেয়। পুকুরের পার বাঁধছেন, এটা কার নির্দেশনা এটা করছেন? চেয়ারম্যান সাহেবের নির্দেশে, চেয়ারম্যান সাহেব বলছে যে ফুসকুনিটা তোলার জন্য, ফুসকুনির মাড়িটা ওই শুকনা না কারণে, মাড়ি ঠেলা জানাই মেজাগার কারণে আমরা ওই একটা আবার মাড়ির থেকে মাড়ি খেটে মানে এখন যে ফাটল সৃষ্টি হয়েছে যে আশেপাশে বাড়িঘরের আপনারা যে করছেন, এটার কারণে কি আপনার এই মাটি খননের কারণে কি আশেপাশের বাড়িঘরের মানুষের ক্ষতি হবে না? সত্যি বলতে চেয়ারম্যান সাহেবের বলছে যে এটা সরকারি কাজ, সরকারি জায়গা থেকে মাটি উঠব, তারার কথা ভাববা তো এটা কোনো কিছু দিচ্ছে না। এসব বিষয়ে জানতে সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান রফিকউদ্দিন ঠাকুরের ব্যবহৃত অফিসিয়াল মোবাইল নাম্বারে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
তবে সরেল উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু হানিফ সাংবাদিকদের জানান, খেলার মাঠ থেকে মাটি কেটে পুকুরের পার বাঁধা এটা সম্পূর্ণ অযৌক্তিক বিষয়। বিষয়টি দ্রুতই আমি খতিয়ে দেখছি। অপরদিকে সরাইল কুট্টাপাড়ার খেলার মাঠ থেকে মাটি কাটার বিষয়টি দ্রুত খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানান সরাইল উপজেলার নির্বাহী অফিসার ইউনু আরিফুল মিদুল। সরাইল থেকে ফিরে মোহাম্মদ শরীফ মাহমুদ, সময়কাল নিউজ, ব্রাহ্মণবাড়িয়া।